हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू रेबेकास किचन। आज के आमी आपनादेर सामने निये एसेछि चीजी चीजी वेजिटेबल चीज पिज्जा। सो व्यूअर्स, चलुन देखे नेई प्रथमेई की की उपकरण आमादेर लागबे एई वेजिटेबल चीज पिज्जा तैरि करते। सो व्यूअर्स, पिज्जा डो तैरिर जन्य प्रथमेई आमी नियेछि 3 कप অল পারপাস ফ্লাওয়ার। এরপরে নিয়েছি 1টি ডিম, 2 টেবিল স্পুন মেল্টেড ঘি। এরপর আমাদের লাগবে 2 টেবিল স্পুন অয়েল, 1/2 টিস্পুন লবণ। এরপর আমাদের লাগবে 1.5 টিস্পুন ড্রাই ইস্ট, 1 টিস্পুন সুগার এবং 1 কাপ ওয়ার্ম ওয়াটার। সো ভিউয়ার্স, প্রথমে একটি বাটিতে আমি ইস্ট, সুগার এবং 1/2 কাপ ওয়াটার একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি একটি ঢাকনা দিয়ে এই ইস্ট মিক্সার 10 মিনিটের জন্য ঢেকে রাখব। সো ভিউয়ার্স, প্রথমে আমি ডো মেক করব এবং এই জন্য একটি ফুড প্রসেসরে আমি সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একে একে মিক্স করে নিচ্ছি এবং মিক্সিং এর পরে আমি এটা 1 মিনিট ব্লেন্ড করব এবং 1 মিনিট পরে আমি একটি স্প্যাটুলা দিয়ে কনসিস্টেন্সি চেক করব। সো ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গেছে এবং আমার ইস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এই ইস্ট মিক্সার আমার ডো এর সাথে মিক্স করে নেব। সো ভিউয়ার্স, 30 সেকেন্ড ব্লেন্ডিং এর পরে আমি বাকি 1/2 কাপ ওয়াটার ডো এর সাথে মিক্স করে আবার এটাকে 30 সেকেন্ড ব্লেন্ড করব। সো ভিউয়ার্স, ডো মেকিং এর এই পদ্ধতিটি আপনি চাইলে হ্যান্ড মিক্সারের মাধ্যমেও করতে পারেন এবং অবশ্যই আপনারা আমার নান রেসিপি দেখে নেবেন কিভাবে হাতের সাহায্যে ডো তৈরি করতে হয়। পিজা ডোটি আমি 5 মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি হাতের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে পিজা ডোটি আরো 2-3 মিনিট নিডিং করে নিয়েছি এবং একটি বোলে তেল ব্রাশ করে সেখানে এটাকে ঢেকে রাখব প্লাস্টিক র‍্যাপের সাহায্যে মাধ্যমে আরো 2 ঘন্টা। সো ভিউয়ার্স, ফিরে আসলাম 2 ঘন্টা পর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পিজা ডো পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং এটা পুরোপুরি ডাবল সাইজ হয়ে গেছে এবং আমি এটা হাত দিয়ে চেক করছি এবং আপনারা সেটার থিকনেস নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। সো ভিউয়ার্স, একটা কথা সবসময় মনে রাখতে হবে, যদি আপনি রেস্টুরেন্ট স্টাইল পিজা বানাতে চান তাহলে অবশ্যই আপনার ডোটা পারফেক্ট হতে হবে। পিজা টপিং এর জন্য প্রথমেই আমি নিয়েছি অনিয়ন, মিক্সড পেপার, হ্যালাপিনো পেপার এবং অলিভ। এরপরে নিয়েছি ফ্রেশ টমেটো এবং মজারেলা চিজ এবং পিজার বেসে আমি ইউজ করব পিজা সস এবং সবশেষে পিজা স্প্রিঙ্কল করব আমি ব্ল্যাক পেপার এবং অলিভ অয়েল দিয়ে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি পিজা প্যানে আমি আমার পিজা ডোটা নিয়ে নিয়েছি এবং সেটা হাতের সাহায্যে সুন্দর করে পিজা শেপ বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিজা প্যানের সাইজ অনুযায়ী আমি আমার পিজাটিকে শেপ দিয়ে দিয়েছি এবং হাতের সাথে সাহায্যে আমি ধীরে ধীরে এজেসগুলো বানিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, এরপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে পিজার ভিতরে হোল করে নিচ্ছি যাতে বাবল তৈরি না হয়। এরপরে আমি 400 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, প্রথমে আমি পিজা সস দিয়ে আমার পিজা ডো বেসটা তৈরি করে নিচ্ছি এবং ফার্স্ট লেয়ারে আমি একটু চিজ দিয়ে দিব। এরপরে ভিউয়ার্স, আমি ধীরে ধীরে সমস্ত টপিং গুলো একে একে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, সব শেষে আমি একটু ব্ল্যাক পেপার পিজার উপরে ছিটিয়ে দিচ্ছি এবং অলিভ অয়েল দিয়ে গার্নিশ করে নিচ্ছি। 10 মিনিট প্রিহিট হয়ে গেছে ওভেন, এখন আমি সেম তাপমাত্রায় আরো 25 মিনিটের জন্য পিজা বেক করে নিব। সো ভিউয়ার্স, 25 মিনিট শেষ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি তৈরি হয়ে গেছে আমার ডেলিশিয়াস
চিজি এবং ক্রিসপি, খুবই মজাদার ভেজিটেবল চিজ পিজা। আমি আশা করব আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন, এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো আমার আজকের এই ডেলিশিয়াস ভেজিটেবল চিজ পিজা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই রেসিপি। আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক।